আপনারা মুক্তিযোদ্ধারা, আমি আপনাদেরকে সবসময় কৃতজ্ঞ করি, স্মরণ করি এবং আপনারা জাতির সূর্য সন্তান আমি মনে করি। ১৯৭১-এর সেই সাতই মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, তারপরেই সেদিনেই মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর ডাকে আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা জাপি পড়েছিলেন এবং ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ নামে দেশটি আমরা পেয়েছি। এই দেশটি পাওয়ার পরে এই দেশটি অনেক ষড়যন্ত্র হয়েছে, ৩.৫ বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তখন দেশটা চলে গেল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাতে। আপনারা যারা স্বাধীন করেছেন, আপনারা অবমূল্যায়িত হয়েছেন, আপনাদের কেউ মূল্যায়ন করে নাই। এইভাবে ৩১টি বৎসর আপনারা অবহেলিত ছিলেন। ২১ বছর পরে ৯৬ সালে আওয়ামী লীগ যখন আবার ক্ষমতা আসে, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে মূল্যায়ন করা শুরু করেছিলেন, কিন্তু একটা আরম্ভে উনি ভালো কিছু করতে পারেন নাই। তারপর আবার ২০০১-এ আওয়ামী লীগ ক্ষমতা আসে নাই। ২০০৮-এ আওয়ামী লীগ ক্ষমতা এসে আজকে ধরেন ২০০৮, ২০১৪, ২০১৮, এই যে তিনটা আরম আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং এই তিন লম্বা সময় ক্ষমতা থাকাতে আপনারা মূল্যায়িত হয়েছেন, দেশ ডেভেলপ হয়েছে এবং দেখেন আপনারা মুক্তিযোদ্ধা যারা, আপনারা যখন মারা যান আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়। এটা তো এই মূল্যায়ন তো আপনাদেরকে শেখ হাসিনা করেছে এবং যারা স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশের বিরুদ্ধে ছিল, অপকর্ম করেছিল, তাদের বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল দেশকে কলঙ্কমুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাদের বিচার করেছে, তাদেরকে বিচার আওতা নিয়ে আসছে। এখনো কিছু কিছু লোক বাইরে রয়েছে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকেও বিচার আওতা নিয়ে আসার জন্য। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতা না আসতো, এই দীর্ঘ সময় ক্ষমতা না থাকতো, আপনারা মুক্তিযোদ্ধারা কোনো মূল্যায়ন পেতেন না, আপনারা অবহেলিত থাকতেন। আপনাদের মনে একটা শক্তি বল, সেটা হলো এই যে আপনাদের, আপনারাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, আপনারা যারা জীবিত আছেন আপনারা আপনারা প্রাউড ফিল করতে পারেন যে আপনার একজন মুক্তিযোদ্ধা, আপনারা যুদ্ধ করে এই দেশটি স্বাধীন করেছেন। এবং সেই অনুপাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও, শেখ পরিবার যতদিন থাকবে ক্ষমতায়, আপনারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আপনারা মূল্যায়িত হবেন।